প্রিয় ছাত্র ছাত্রীরা, এল আর এন আর ক্লাস আছে, তোমাদের সকলকে স্বাগত। আমি মৃন্ময় কোলে, আজ আমি তোমাদের পড়াবো সপ্তম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ। পৃথিবীর পরিক্রমণ কি এবং সেগুলো সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের কয়েকটা বিষয় জেনে নেওয়া দরকার, যেমন মহাকর্ষ, পৃথিবীর অক্ষ, পৃথিবীর মেরু এবং নিরক্ষরেখা, কক্ষপথ এবং কক্ষতল সম্পর্কে আমাদের জানতে হবে। তো প্রথমে আমরা শুরু করি মহাকর্ষ দিয়ে। মহাকর্ষ কি? মহাকর্ষ হলো আমরা যেখানে বসবাস করি, তোমরা দেখেছো কোনো কিছু বস্তু যখন আমরা উপরে ছুঁড়ে দিই তখন সেটি আবার নিচে ফিরে আসে। এই যে টানটা, কোন টানের মাধ্যমে সেগুলো নিচে পড়ে নিচে নেমে এলো, সেটাই হচ্ছে মহাকর্ষ। এই পৃথিবীর মতোই বিশ্বব্রহ্মাণ্ডে অন্যান্য গ্রহ, নক্ষত্র সমস্ত কিছুই প্রত্যেকে টানছে। এই পৃথিবীর এই টানের মতোই বিশ্বব্রহ্মাণ্ডে প্রত্যেকটা গ্রহ, নক্ষত্র এবং অন্যান্য বস্তু প্রত্যেকে টানছে। এই যে টানটা কেমন হয়, কে কাকে টানছে? যে বস্তুর ভর বেশি সেই বস্তু অন্য বস্তুকে, যার ভর কম তাকে টানছে। যেমন পৃথিবীর ভর কম, সূর্যের ভর বেশি, কারণ সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, তো পৃথিবীকে সেই জন্য সূর্য টানছে। এবার যে পৃথিবীকে সূর্য টানছে, তাহলে পৃথিবী সূর্যের উপর আছড়ে পড়ছে না কেন? কারণ পৃথিবী সূর্য থেকে কিছুটা দূরত্বে অবস্থান করছে এবং এই টানের ফলে পৃথিবী সূর্যের উপর আছড়ে না পড়ে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে পরিক্রমণ করছে, মানে ঘুরছে। এই যে ঘোড়াটা এটাকেই পৃথিবীর পরিক্রমণ বলা হচ্ছে। পৃথিবীর পরিক্রমণ সম্পর্কে আমরা পরে জানব, তার আগে আমরা জানতে হবে পৃথিবীর অক্ষ। পৃথিবী সূর্যের চারিদিকে যখন পাক খায়, শুধুমাত্র সূর্যের চারিদিকেই পাক খায় না, এই পাক খাওয়ার সময় পৃথিবী লাট্টুর মতো নিজেই ঘুরতে থাকে। যে কল্পিত রেখার উপর পৃথিবী লাট্টুর মতো পাক খায়, তাই হলো পৃথিবীর অক্ষ। এবং যে দণ্ডটির উপর পাক খায়, কল্পিত দণ্ড তার উপর পাক খায়, সেটাকে বলা হয় অক্ষদণ্ড। এই পৃথিবীর একেবারে উপরে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীর একেবারে উপরে এবং নিচে দুটি প্রান্ত রয়েছে। এই একেবারে উপরে উত্তর দিকের প্রান্তকে বলা হয় উত্তর মেরু এবং দক্ষিণ দিকের প্রান্তকে বলা হয় দক্ষিণ মেরু। এবং মাঝ বরাবর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মাঝ বরাবর যে রেখাটি, কল্পিত রেখাটি গেছে, সেই রেখাটির নাম হলো নিরক্ষরেখা। তাহলে পৃথিবীর অক্ষ, মেরু এবং নিরক্ষরেখা সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমরা জানব কক্ষপথ এবং কক্ষতল সম্পর্কে। পৃথিবী যখন সূর্যকে পরিক্রমণ করে, তখন পৃথিবী শুধুমাত্র সূর্যকেই পরিক্রমণ করে না, পৃথিবী লাট্টুর মতো নিজের অক্ষের ওপর পাক খেতে থাকে। তো পৃথিবী যখন লাট্টুর মতো পাক খেতে খেতে যে উপবৃত্তাকার পথে ঘোরে, সেটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। এবং এই ঘোরার সময় পৃথিবী 65.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। পৃথিবীর কক্ষপথের যে অবস্থানে, যে তলের ওপর ঘোরে, সেই তলটিকেই বলা হয় কক্ষতল। আজ আমরা পড়লাম পৃথিবীর পরিক্রমণ সম্পর্কে কিছু জরুরি তথ্য, এবং পরবর্তী ক্লাসে আমরা পড়ব পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি সম্পর্কে। এই চ্যাপ্টার থেকে নোটস এবং MCQ পাওয়ার জন্য আমাদের অ্যাপ LRNR গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো এবং ব্যবহার করো।